सो वेलकम टू आवर चैनल द कोच अनारुल। सो स्पेशली भावे आज के भिडियो नतून भिडियो नहीं आसो भिडियो हे अंत सवार जो गुरुत्वपूर्ण भिडियो से भिडियो हे प्रत्येक अने के अनेक लीडर्स आ मास चार मास छमास एक बच्चर धरे क्या कर ठीक अने के आईडी डकुमेंट सबमिट करते जानी तईना आर अने जानी ना समस्त किछु काज अपलाइन कर दे। सो माय डियर फ्रेंड्स ठीक है यो सहज पद्धति ठीक है कि बोलबो आज के प्रत्येक मानुष प्रत्येक डिस्ट्रीब्यूटर जदि आज के भिडियो देखे नहीं अवश्य से निजे थेके करते पारबे। तो आमी चाहबो जे आपनी अवश्य शिखे नहीं काजटा कारण खूब ही गुरुत्वपूर्ण आपनाके सक्सेस होते गेले एगुलो निजेर हाथे आपनाके करते हबे ठीक है अन्यर उपर डिपेंड हये थाकते हबे ना ठीक। तो आमी एतो सहज करे आपनाके बुझाबो जे आमादेर आईडी ते किभाबे ठीक है डकुमेंट्स गुलो सबमिट करते हय एबं किभाबे करबो ठीक। तो आमरा देरी ना करे डायरेक्ट आमरा चले जाई। सो किभाबे करते हबे सबथेके फार्स्ट पॉइंट होच्छे कि आपनाके आपनार जे आईडीटा आछे जे आईडीटाते आपनी डकुमेंट सबमिट करते चाच्छेन तो सेई आईडीटाते आपनाके कि करते हबे लिखे निते हबे खातार मध्ये आईडीटा लिखे नेन एबं कि नामटा लिखे नेन। आईडी नाम लिखा हो जावर पर सेकेंड स्टेप होच्छे कि सबथेके फार्स्ट आपनी जे मोबाइल दिए छवि करेछेन जे डकुमेंट्सगुलो सेई डकुमेंट्सेर काछे आपनी चले जाबेन ठीक। বলছে যে আমি এই সমস্ত ডকুমেন্টসগুলো ছবি করে নিয়েছি আধার কার্ড এবং হচ্ছে প্যান কার্ড এবং হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট। তো আমি তিনটাকেই সিলেক্ট করে নেব। তো আর এটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কারো যদি ছোট আধার কার্ড থাকে তাহলে দু সাইডে বোর্ড সাইড করতে হবে আর যদি গোটাটাই থাকে তাহলে একটা করলে হবে সমস্যা নাই যেহেতু অ্যাড্রেস এখানে দেওয়া আছে নিয়ে নেবে। তো বলছে এই তিনটা জিনিসকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে যে এখানে সেন্ড বা শেয়ার অপশন আসবে আপনাদের ফোনে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যে এখানে দেখেন এখানে অনেক অপশন দেখাবে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ হ্যাঁ এরকম আপনাকে ব্লুটুথ অনেক কিছু দেখাবে। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে জিমেল অপশনে ঠিক। আপনাকে জিমেল অপশনে ক্লিক করলে ডাইরেক্ট জিমেলে আপনাকে নিয়ে যাবে। জিমেলে নিয়ে আসার পর মাই ডিয়ার ফ্রেন্ডস সবথেকে ফার্স্ট এখানে আপনার ইমেল আইডিটা দেখাবে তারপরে বলছে কি যে টু আপনি কোথায় পাঠাবেন অর্থাৎ আপনার যে ডকুমেন্টসগুলো আছে আপনি কোথায় পাঠাবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনার এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে গেলে আমাদের যে এমআই লাইফস্টাইল যে কাস্টমার কেয়ার অফিস আপনাকে সেখানে পাঠাতে হবে ঠিক। তো আপনি কি লিখবেন এখানে ইমেল আইডি কি সেখানে হচ্ছে আমি বলে দিচ্ছি চলে যাবে। তো সেখানে ইমেল আইডি হচ্ছে info@mailstylemarketing.com আপনাকে এইভাবে লিখতে হবে ঠিক আছে info@ একবারে স্পেস না দিয়ে mailstylemarketing.com ঠিক এটা ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে কাজ হয়ে গেল। তারপরে সাবজেক্টে ঠিক এখানে একটু ভালো করে শুনবেন এই সাবজেক্টে হচ্ছে কি দেখেন আপনি KYCও করছেন প্যান কার্ডও পাঠাচ্ছেন এবং হচ্ছে NEFT অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাচ্ছেন। তো এখানে আপনাকে কি লিখতে হবে এখানে বলতে হবে সবথেকে ফার্স্ট যেটা লিখতে হবে বলছে কি আধার কার্ড। আধার কার্ডের জন্য যদি আপনি সাবমিট করতে চাইছেন তো ওখানে কি লাগবে আপনাকে KYC এই পয়েন্টটা লিখতে হবে ঠিক। তো সেক্ষেত্রে হচ্ছে কি শুধু যদি আপনি আধার কার্ড পাঠাচ্ছেন এটা লিখলেই হবে ঠিক আছে। তারপর হচ্ছে যেহেতু আপনি প্যান কার্ড দিচ্ছেন তো এখানে কমা দিয়ে আপনাকে প্যান লিখতে হবে ঠিক। তারপরে কমা দিয়ে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট যেহেতু আপনি আপডেট করতে চান তো এখানে NEFT লিখতে হবে ঠিক। এটা লেখা হয়ে গেলে আপনার ব্যাস এখানে কাজ শেষ। তারপর কম্পোজ ইমেলে যেতে হবে এখানে কি করতে হবে আপনি কার আইডিতে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে চাইছেন ঠিক। তো যার ডকুমেন্টস তার আইডি দিতে হবে। তো সবথেকে ফার্স্ট এখানে নাম লিখে নিতে হবে। নাম লিখে এরকম একটা কমা দিয়ে দিবেন তারপর লিখে দিবেন নাম কি আছে হ্যাঁ আমি দিয়ে দিলাম নামটা লিখে দিলাম। নামটা লিখে দেওয়ার পর মাই ডিয়ার ফ্রেন্ডস নিচে হচ্ছে যে আপনার এমআই লাইফস্টাইলের যে আইডিটা সেই আইডি নাম্বারটা লিখে দিতে হবে। সেই আইডি নাম্বারটা আপনার খাতাতে যদি লেখা আছে সেটা আপনাকে এখানে টুকে দিতে হবে। তো আমার কপি করা আছে আমি পেস্ট করে দিচ্ছি এখানে আমার কপি করা ছিল পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে মাই ডিয়ার ফ্রেন্ডস এখানের কাজ হচ্ছে শেষ ঠিক আছে। এবার একটু বুঝিয়ে দিই আপনাদেরকে সাপোজ ধরেন আপনার আধার কার্ডও সাবমিট হয়ে গেছে এবং হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টও সাবমিট হয়ে গেছে শুধু প্যান কার্ড পাঠাচ্ছেন তাহলে আপনাকে কি করতে হবে NEFT লিখতে হবে না KYC লিখতে হবে না অনলি প্যান লিখতে হবে ঠিক আছে। এবার ধরেন আপনি শুধু ব্যাংকের অ্যাকাউন্ট পাঠাচ্ছেন তাহলে শুধু NEFT লিখবেন ঠিক। এবার ধরেন আপনি KYC পাঠাচ্ছেন অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট এবং হচ্ছে
আপনি কেওয়াইসি করতে চাচ্ছেন এবং এনইএফটি, তাহলে আপনাকে কী করতে হবে, কেওয়াইসি প্লাস এনইএফটি লিখতে হবে, প্যানটা লিখতে হবে না, ঠিক? তো এই প্রসেসটা ভালো করে বুঝতে হবে। তারপরে বলছে কি যে এখানে আপনার কাজ শেষ, এখানে কাজ শেষ হয়ে গেলে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে এখানে যে অ্যারো বাটনটা আছে এখানে আরেকবার চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কি না, ঠিক? তারপরে যে এখানে যে অ্যারো বাটনটা আছে এখানে সেন্ড করে দিতে হবে, যে সেন্ড করে দিলেই ঠিক আপনার অফিসে চলে গেল। তো তারপরে দেখে নেবেন আপনার ইমেল যে আছে, ইমেল যে অ্যাপসটা আছে এখানে যাবেন আপনি, ইমেল অ্যাপসটা গিয়ে আপনাকে দেখে নিতে হবে এখানে গেছে না এখানে আউটবক্সে থেমে আছে। অনেক ক্ষেত্রে অনেক সময় হয় নেট স্লোর কারণে যে আউটবক্স যে আছে এখানে থেকে যায়, আউটবক্সে যদি থেকে যায় এরকম উপর থেকে নিচে পেজটা টান দিবেন, রিফ্রেশ করবেন, তাহলে চলে যাবে, ঠিক? চলে যাওয়ার পরে আমরা দেখে নিব এখানে গেছে কিনা, যে সেন্ড মেলে ক্লিক করবেন, সেন্ড মেলে ক্লিক করলে আপনার এই যে চলে গেছে, এই যে আনাবোলা মণ্ডল নামে আমি পাঠালাম সে আইডি এবং ডকুমেন্টস চলে গেছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যে অফিস ডেতে এক থেকে দুদিনের মধ্যেই আমাদেরকে পুরোপুরি রিপ্লাই দিয়ে দিবে, যে আমি কালকে একটা পাঠিয়েছিলাম আজকে আমাদেরকে রিপ্লাই দিয়ে দিয়েছে, এই যে আমি প্যান কার্ড এবং এনইএফটি পাঠিয়েছিলাম এই যে রিপ্লাই দিয়ে দিয়েছে, হয়ে গেছে। তো এইভাবে আপনারা করতে পারবেন, খুবই সহজ, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি সেই ভিডিওটা দুবার দেখেন, তিনবার দেখেন, অবশ্যই খুব সহজ আপনি পেরে নেবেন। সো থ্যাংক ইউ। সো আমি এটাই বলবো, যদি ভিডিওটি আপনাদের সত্যি ভালো লেগে থাকে এবং কিছু যদি শিখতে পেরেছেন তো অবশ্যই আপনার টিমের কাছে যারা পারছে না তাদের কাছে শেয়ার করে দেন, যাতে তারাও শিখবে। সো ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।